রাস্তার মাঝখানে বাড়ি এ কেমন কথা শুনতে অবাক লাগলেও এমনই অদ্ভুত এক বাড়ির দেখা মিলেছে তাও আবার এর রাজধানীতেই আগারগাঁওয়ে সড়কের ঠিক মাঝখানেই এই বাড়িটির অবস্থান আগারগাঁও থেকে শিশুমালা পর্যন্ত সৈয়দ মাহবুব মুরশেদ ছয় লেনের সুপ্রশস্ত রাস্তার মধ্যে একটি ব্যক্তি মালিকানাধীন ভবন রেখেই শেষ করা হয়েছে এর নির্মাণ কাজ সড়কের মধ্যে ভবনটির জমি আগে অধিগ্রহণ না করায় এবং ভবনের মালিক তার জমি ছাড়তে রাজি না হওয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ভবনটি রেখেই রাস্তার উন্নয়ন কাজ শেষ করেছে তাহলে ক্ষমতা কার বেশি সরকার নাকি বাড়ির মালিকের এমন প্রশ্ন এখন জনসাধারণের সচেতন মহল তো এটা কখনো এটা মেনে নিতে পারবে না একেবারে মেন রাস্তার উপরে কি কারণে এটা রাখছে এখানে তো মূলত এখানে তো সরকারি বড় বড় প্রতিষ্ঠান এখানে আছে আমাদের তো একটা মানে এটা জানারও কৌতূহল যে আসলে ব্যাপারটা কি এখানে যে রাস্তার মাঝে একটা ঘর করে রাখছে কারণটা কি আগরগাঁও মোড় থেকে শিশুমালা পর্যন্ত সড়কটির পাশে রয়েছে অন্তত বারোটি সরকারি হাসপাতাল পঁচিশটির মতো সরকারি অফিস পাঁচটি জাদুঘর সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এই বাড়িটি এখন বড় সংকট হয়ে দাঁড়িয়েছে এই রাস্তার চলাচলকারের জন্য সাধারণের জন্য এখানে রাস্তার মাঝখানে যে বাড়িটা এই বাড়িটার জন্য অনেক গাড়ি ঘরে অ্যাক্সিডেন্ট হয় অনেক মানুষের অসুবিধা হয় এখানে এই বাড়িটা থাকা মানে খুব ব্রিক্সের ব্যাপার যেহেতু এটি সরু একটি রাস্তা দুর্ঘটনা তো পারে কারণ হলো এত বেশি গাড়ির চাপ থাকে এবং এই সড়কটিতে আপনি দেখবেন যে কোনো ওভার ব্রিজও নেই তখন তারা তাড়াহুড়ো করে যেতে গিয়ে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে একতল এই ভবনটির মালিক নুরজাহান বেগম ভবনটির দেয়ালে সাটানো আছে ভবন মালিকের করা রিঠের এবং আদালতের দেয়া রায়ের নোটিশ রাস্তার বাড়িটি ছয় শতাংশ জমি দখল করে আছে যা হুমকি হয়ে দাঁড়িয়েছে পথচারী থেকে শুরু করে বিভিন্ন যানবাহনের জন্য রাস্তার জনগণের জন্য অনেক ক্ষতিকরক অনেক সময় এখানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই রাস্তার দুর্ঘটনা ফেরানি এলাকায় এখানে যাওয়ার খুব সমস্যা আমাদের আমরা যখন যাই তখন যানবাহন দেখা লাগে ভালো তারপরে যাওয়া যায় একশো পঞ্চাশ ফুট প্রস্থের ছয় লেনের মধ্যেই ছয় শতাংশ জমিটি নুরজাহান বেগম ১৯৬৪ সালে ক্রয় করেন রাস্তায় তার জমির অংশ পড়লেও সরকার কেন এখনও জায়গা নিতে পারেননি বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন তাহলে কি সরকারের চেয়ে মালিকের ক্ষমতা বেশি সরকারলে এর সাথে বড় বিল্ডিং বোল্ট রোজার দিয়ে ভেঙে রাস্তা পরিষ্কার করছে অথচ এখানে সামান্য একটা কুঁড়েঘর এটা সরকার এটার বিপক্ষে কোনো কাজ করছে না সরকার চাইলে যে কোনো সময় এটা উচ্ছেদ করতে পারে সাথে সাথে সরকারের কোনো বড় লোক আছে এর সাথে জড়িত এই জন্য এটা উচ্ছেদ হচ্ছে না এ বিষয়ে জানতে বাড়ির মালিকের সাথে কথা বলতে বাড়িতে গেলে গেটে তালা লাগানো দেখা যায় জানা গেছে বাড়িটির অবৈধ বলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রিট করলেও সেটি গ্রহণযোগ্যতা পায়নি পরবর্তীতে বাড়ির মালিক ঢাকা উত্তর সিটি সহ সড়কের সাথে সংশ্লিষ্ট সংস্থাগুলোর বিরুদ্ধে রিট করেন এবং এর প্রেক্ষিতে আদালত ভবন মালিকের বৈধতা দেন ও ভবনটির বিষয়ে স্থিতাবস্থা জারি করেন সড়কটির উত্তর পাশে অবস্থিত এই বাড়িটি সড়কের প্রায় অর্ধেকটাই দখল করে আছে ফলে ফুটপাত ও অনেকটা সংকুচিত হয়েছে রাস্তা দিয়ে যেমন যান চলাচলের সমস্যা সৃষ্টি হচ্ছে তেমনি হাঁটা চলার সমস্যায় পথচারীরা কিন্তু এত বড় রাস্তা হওয়ার পরও শুধুমাত্র এই বাড়িটার জন্যই কিন্তু রাস্তাটা শুরু হয়ে গেছে এবং এখানে অনেক জ্যামও সৃষ্টি হয় এবং এর জন্য আসলে জনভোগান্তিও তৈরি হচ্ছে এই জনভোগান্তির জন্য আসলে কেন যে এত বড় একটি রাস্তা কেন যে এই জায়গাটি সরকার করতে পারছেন না সেটি অথবা সড়ক বিভাগ করতে পারছেন না সেটি একটা প্রশ্নের একটা ব্যাপার এটা তো আসলে থাকা ঠিক না তার কারণে এটা সৌন্দর্যের ব্যাপার স্যাপার আছে তো সরকার তো এটা সরকারের আসলে এটা এটার উপরে বিশেষ করে নজর দিয়ে এটার একটা ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি দ্রুত বিবাদমান এই সমস্যাটি সমাধান করা হোক এমনটাই প্রত্যাশা জনসাধারণের আসাদুজ্জামান বুলেট ভুরের কাগজ ঢাকা